ড্যানিয়েল লিসমোর একজন ব্রিটিশ ফেব্রিক ভাস্কর, ডিজাইনার এবং প্রচারক হিসেবে বিশ্বব্যাপী তার পরিচিতি। জনপ্রিয় এই ডিজাইনার ইংল্যান্ডের সবচেয়ে অভিনব ড্রেসার হিসেবে সারা পৃথিবীর কাছে সুপরিচিত। এবার এই ব্রিটিশ শিল্পীর ভাস্কর্য এবং পরিধেয় বিভিন্ন ধরনের শিল্পকর্মগুলো একদিনের জন্য লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে। মিউজিয়ামের ফ্যাশন ইন মোশন ইভেন্ট সিরিজের অংশ হিসেবে এই প্রদর্শনীতে লিসমোর ভাস্কর্য সৃষ্টিগুলো, তার কাজ, পটভূমি এবং অনুপ্রেরণার বিবরণ তুলে ধরা হয়। লিসমোর এই শোয়ের মাধ্যমে তার লন্ডনে আত্মপ্রকাশ ও সম্প্রতি তার ভ্রমণ প্রদর্শনী বি ইয়োরসেলফ এভরিবডি এলস ইজ টেকেন থেকে 12টি বিষয় উপস্থাপন করা হয়েছে, যা 2016 সালে জর্জিয়া, আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখানো হয়েছিল। প্রতিটি শিল্পকর্ম গভীরভাবে পরিদর্শন করার জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে একটি লিসমোর নিজে পড়েন এবং নিজেকে একটি জীবন্ত ভাস্কর্য বলে সবার কাছে তুলে ধরেন। লিসমোর বলেন, তিনি কোনো পারফরমেন্স আর্টিস্ট বা ড্র্যাগ কুইন নন, তিনি একজন শিল্পী, শুধু শিল্পী হিসেবেই বেঁচে থাকতে চান। ড্যানিয়েল লিসমোর চান তার সব শিল্পকর্ম বছরের পর বছর মানুষের স্মৃতির পাতায় থাকুক। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।